প্রথম দিকে যখন নবী ধর্মপ্রচার শুরু করলো হ্যাঁ যখন প্রকাশ্যে তার কাছে মানে নির্দেশ আসলো যে তুমি এখন প্রকাশ্যে ধর্মপ্রচার করো তখন সে প্রকাশ্য প্রচার করার সময় পাহাড়ের সামনে দাঁড়ায় যে যখন সে প্রকাশ্যে ধর্ম প্রচার করতে গেল তখন তার যে চাচা তার নিজের চাচা আবুল আহাব সেই চাচা তখন তাকে তাৎল্য করলো এবং মানে পকাঝকা করা শুরু করল সবার সামনে এবং সেই তার কাছে এই এই নাজিল না মুহূর্তে হ্যাঁ 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 তো এই সুরাল সুরার মধ্যে বলা আছে যে এই আবুল হাবের হস্তদায় কোন কাজে আসবে না বা হস্তদায় ধ্বংস হোক

একটা মানে খটকা লাগছে আর কি যে এই জিনিসটা অনেকে অনেকেই দেখি যে পরে কিন্তু তারা কি জিনিসটা জানে না যে ঘটনাটা কি আল্লাহ যেখানে যখন বলে যে হও হও বললেই সেই গোটা দুনিয়া তৈরি হয়ে গেছে সেই জায়গায় আবুল আহবের হস্তদায় ধ্বংস বলার পর ওর হস্তদায় ওখানেই ছিল হাতের সামনেই ছিল মানে সাথে লাগানোই ছিল ধ্বংস হয় নাই যদি কেউ আপনাকে ইয়ে করে হুম আপনাদের যদি কেউ আপনি যদি মুমিনদেরকে প্রশ্ন করেন তাহলে তারা মোস্ট প্রোবাবলি যে উত্তরটা দিবে সেটা বলছে আল্লাহ বলছেন যে হোক আবু লাহাবের ধ্বংস 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 হোক উনি উনি চাই নাই যে সাথে সাথেই হোক উনি কারস করার জন্য আবু লাহাবকে কারস করার জন্য এই ধরনের সুরার প্রেরণ করছে হয়তোবা তারা এই ধরনের কোন একটা ডিফেন্স দিবে আর কি আচ্ছা 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 ঠিক আছে একটা কোশ্চেন আরেকটা আমার মানে মেইনলি ইচ্ছা জানা ইচ্ছা যে আমি অনেকদিন দিন ধরে এই যে মাদবর

কোরআন যদি পৃথিবী মহাবিশ্ব বানানোর আগেই আল্লাহ যদি মাহফুজ এ কোরআন লিখে থাকেন এবং যেটা আছে যেভাবে কোরআন লিখিত থাকে তাহলে তো আবুল লাহাবের কোন অপশন নাই আর আবুল আহাব চাইলেও না আবুল আহাব যদি চাইতো তারপরেও তো মোহাম্মদের কথা মেনে নিতে পারতো না কেন আল্লাহ আবুল আহাবের ভাগ্যটা আগে থেকে এক্সাক্টলি নির্ধারণ করে রাখছে আল্লাহ আগে থেকে বাই ডেফিনেশন জুলুম করে রাখছে আবুল আহাবের কাছে আর কোনো অপশনই নেই হ্যাঁ হ্যাঁ। তবে এটা 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 মুসলিমরা ডিফেন্ড করে যে যে সবই আল্লাহ জানে। জানে যে এইরকম করবে। জেনে শুনে সে কি লিখে রাখতেছে। কিন্তু এই ধরনের কোন কথার এই ধরনের কোন কথার কিন্তু রেফারেন্স কোরআন হাদিস থেকে কেউ দেখাতে পারবো না যে আল্লাহ মানুষের মানুষ কি করবে ভবিষ্যতে কি করবে ওটার উপর ডিপেন্ড করে ওটার উপর নির্ভর করে লিখে রাখছে। মানুষ করবে ভবিষ্যৎ এবং মানুষ করে মানুষের করার উপর নির্ভর করে আল্লাহ লিখতেছে। এরকমটা এরকম কোন কথা কোরআন হাদিসের কোথাও নেই। আপনি যদি এই হাদিসটা আমরা একটু দেখি এখানে দেখেন সহিমের ছয় হাজার পাঁচশো এক নম্বর হাদিসে যে জিনিসটা বলা আছে যে আদম এবং মুসার ভিতর একটা বিতর্ক হয়েছিল মোহাম্মদ যখন মেরাজি গেছিল তখন এই বিতর্কটা দেখে আসছে যে আদম এবং মুসা বিতর্ক করতেছিল মুসা আদমকে অভিযোগ করতেছিল যে আদমের কারণেই এই যে দেখেন বলতেছে হে আদম আপনি আমাদের পিতা আপনি আমাদের বঞ্চিত করেছেন এবং জান্নার থেকে বের করে দিয়েছেন তখন আদম বললেন আপনি তো মুসা আল্লাহ তালা আপনার সাথে কথা বলে আপনাকে মনোনীত করেছেন এবং আপনার জন্য তার হাতে লিখা কিতাব তাওরাত দিয়েছেন আপনি কি এমন বিষয়ে আমাকে তিরস্কার করছেন যা আমার সৃষ্টি চল্লিশ বছর পূর্বে আল্লাহ তালা নির্ধারণ করে রেখেছেন মানে মানে আদম বলতেছে আপনি কেন আমাকে এই বিষয়ে তিরস্কার করতেছেন যেটা আমার জন্য পূর্ব নির্ধারিত ছিল আল্লাহ তালা আগে থেকে নির্ধারণই করে রাখছে এবং রাসুল্লাহ পরে বললেন যে আদম মুসা এর উপর বিতর্কে বিজয়ী হলেন মানে আদমই এই বিতর্কে জিতছে আদমের কথাটা কি আদমের কথাটা ছিল যে আপনি আল্লাহ তো আগে এটা লিখে রাখছে যে আমি মানে জান্নাতে গিয়ে গন্দম ফল খাবো এটা সেটা করব এগুলো তো আল্লাহ আগে থেকে নির্ধারণই করে রাখছে তাহলে আপনি আমাকে কেন দোষ দিচ্ছেন এটা তো আল্লাহর নির্ধারিত বিষয় একইভাবে আমরা যদি এখন আবুল আহাবের ঘটনাটা দেখি আবুল আহাবের হাদিসটা আবুল আহাবের যেই ইয়াটা যে এখানে যে জিনিসটা বলা আছে দেখেন আহ তিরমিজি শরীফের একুশশো নম্বর হাদিস আহ এ হলো মহাগ্রন্থ আকাশ সৃষ্টির পূর্বে এবং জমিন সৃষ্টির পূর্বে আল্লাহ তালা লিপিবদ্ধ করে রেখেছেন এতে আছে আবুল আল্লাহবের দৃহা ধ্বংস হোক এই কথাটা সৃষ্টির মহাবিশ্ব সৃষ্টির আগেই আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন লিখে রেখেছেন নির্ধারিত এই জিনিসটা নির্ধারিত আবুল আহবের বাপের পক্ষে তো সম্ভব ছিল না যে আল্লাহ নির্ধারিত ইসলাম যদি সত্য হয় তাহলে তো আবুল আহাবের পক্ষে তো কোনোভাবে সম্ভব ছিল না এবং আবুল আহাবের এখানে কি দোষ যেখানে আদম এবং মুসার বিতর্কে আমরা দেখতে পাচ্ছি আদম বলতেছে যে আমার কি দোষ এটা তো আল্লাহ নির্ধারণ করে রাখছে তাহলে একই সাথে একই ভাবে এটাও তো এখানে প্রযোজ্য হবে যে আবুল আহাবের কি দোষ আবুল আহাবের ইয়াটা তো আগে থেকে আল্লাহ নির্ধারণ করে রাখছে তাহলে আবুল আহাবের এখানে স্পেশালি কি দোষ ফারাজ ভাই ভাই যদি ওইটা লেখাই থাকে যে সৃষ্টির আগেই আবুল আহাবের ওইটা লেখা মানে আবুল আহাব কি করবে না করবে ওইটা এক্সাক্টলি লেখা তাহলে তো আবুল আহবের কোন দোষ দেওয়ার কোন যৌক্তিকতা নাই না তো আল্লাহকে অবশ্যই অবশ্যই জালেম বলতে হয় ভাই একই সাথে আমরা যে এখন ইসলামের সমালোচনা করছি এটাও তো আল্লাহ পাক আগে থেকে নিশ্চয়ই লিখে রাখছে তাহলে আমাদেরকে এটার জন্য দোষারোপ করার তো কোনো কারণ আমি যুক্তি তো আমি দেখি না এটা তো সব আল্লাহ পাকে নির্ধারিত কাজ আমরা করতেছি যদি ইসলাম সত্য হয় তাহলে তো আমরা আল্লাহ পাকে নির্ধারিত পথেই হাঁটতেছি তাহলে আমাদেরকে মানে মুরতাদ খেতাব দিয়ে আমাদেরকে কত টুকুল করতে চায় মুমিনরা কেন করতে চায় তো আল্লাহ পাকে নির্দেশনা আমরা পালন করতেছি তাই না ভাই আর বলি যে এই আসলে আসলে কিন্তু এখানে একদিক থেকে ধর্ম প্রচার করা হচ্ছে অনেকে আসে বলে যে আপনারা যুক্তি 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 ধর্ম প্রমাণ করেন যুক্তির কথা বলেন কিন্তু আসলে কিন্তু এখানে মেনলি প্রত্যেকটা কথাই শেষ পর্যন্ত ইসলামের রেফারেন্স দিয়েই বলা হয় একদিক থেকে বলা যায় যে এখানে আসলে মানে ইসলামটাকে প্রচার করাও হচ্ছে রিয়েল ইসলাম যেটা সেটাকে আসলে প্রচার করা হচ্ছে হ্যাঁ আল্লাপাক আমাদেরকে প্রেরণ করেছেন ইমানদার মুমিনদের ইমান টেস্ট করার জন্য আমরা টেস্ট করি কার ইমান আছে মানে ইমান মানে অন্ধবিশ্বাস কার অন্ধবিশ্বাস আছে কার অন্ধবিশ্বাস নাই এখন কেউ যদি এসে আমাদের লাইভ শুনে যদি তাদের অন্ধবিশ্বাস হারা ফেলে তারা যদি যুক্তি তথ্য প্রমাণের উপর সিদ্ধান্ত নেওয়া শিখে যায় তাহলে তো ভাই এটা তো শেলিট মাস পরীক্ষায় ফেল করছে এই ইমানের পরীক্ষাতে ফেল করলো জাহার নামে যাবে এটাই আমরা করছি ভাই সেটাই ঠিক আছে ভাই থ্যাংক ইউ আমাকে জয়েন করার জন্য ঠিক আছে ভাই তাহলে বিদায় জানাই আপনাকে ফারাজ ভাই আপনি কি কাউকে যুক্ত করবেন না ভাই এরকম তো কাউকে ইয়া করি নাই ঠিক আছে তাহলে আমি যুক্ত করি বাসবিহারী ভাই আপনি কি মাঝখানে কিছু বলতে চাইছিলেন হ্যাঁ আমি ওই বলতাম যে আল্লাহ তো নবীজির সব কথায় রিয়াক্ট করতেন না বিশেষ বিশেষ ওই নারী জেহাদ এইসব ব্যাপারে রিয়াক্ট করতেন সেই জন্যই আর কি রিয়াক্ট নিয়ে আবুল আহাবের ব্যাপারটা হ্যাঁ আবুল আহাবের ব্যাপারটাতে হ্যাঁ মানে সে কাজ হয়নি তার আল্লাপাক নির্দেশনা জারি হওয়ার পরেও আবুল আবের হাত দুইটা নিয়ে আবুল আহবের বাসায় ফেরত গেছে তাৎক্ষণিক কোনো ঘটনা ঘটে নাই আল্লাহ বিশেষ ভাবে চিন্তিত ছিল যে নবী ঠিকঠাক ভাবে মানে তার অসুবিধা হচ্ছে কিনা সেক্স টেক্স করতে পারছে কিনা এটা নিয়ে আল্লাপাকের বিশ্বাস একটা ম্যারাথন চলছে না থেমে গেছে এই ব্যাপারগুলো খুব দ্রুত রিয়াক্ট করে আল্লাহ

জানতে আল্লাহ যে জিনিস হালাল করছে সেই জিনিস হারাম করার মানে শুধুমাত্র নিজের জন্য সবার জন্য না সেই জিনিস শুধুমাত্র নিজের জন্য হারাম করার ইয়াটুক মানে নিজের জন্য হারাম করার ইচ্ছাটুক মোহাম্মদ করতে পারে নাই কিন্তু আল্লাহ কোরআনে অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাদের সাথে যৌন করার হালাল করছে সেটা আবার মাঝে মাঝে মুমিন দলিল মুলিল না দেখাই বলে হারাম